পিতা মাতা যেমন গুরুদেব, সংসারে আমাদের ভবপারের গুরুদেব হলেন দীক্ষা গুরু। তাই বৈষ্ণব অপরাধে যদি অপরাধী হওয়া যায়, তেমন পাপের যেমন ক্ষমা নেই, আবার আপনি যদি আপনার জ্ঞানে অজ্ঞানে চেতনে অবচেতনে যদি কোনো সৎ ব্যক্তির মনে কোনো দুঃখ দিয়ে থাকেন, ব্যাংকে টাকা ফিক্সড করে রাখলে যেমন সময় আসলে সেটা ডবল হয়ে যায় আর গুনতে আপনাদের ভালো লাগে টাকাটা, আপনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন, সেই দুঃখটাই মা, সেই সৎ ব্যক্তির দুঃখটাই সময় হলে কিন্তু ডবল হয়ে আপনার সংসারে ফিরে আসবে। তার জ্বলন্ত সাক্ষী স্বয়ং ভগবানের মা দেবকী। আপনার দুঃখটা এই সংসারে যেমন ডবল হয়ে আসতে পারে, তেমনি দেবকী মায়ের দুঃখটা ডবল হয়ে ফিরে এসেছিল। প্রমাণ কি আছে? আমা এই দেবকী ত্রেতা যুগে ছিলেন, ভরতের আপন মাতা কৈকেয়ী। রাম রাজা হবে আর কৌশল্যা মাতা রাজ মাতা হবে। কৈকেয়ীর কানে বীজ মন্ত্র দিল বাপের বাড়ির দাসী মন্থরা। তাই তো ভরত যাতে রাজা হয় সেই চিন্তা করে পূর্ব প্রতিশ্রুতি মতো দশরথের কাছ থেকে দুটো বর চাইলেন। কি ছিল সেই দুটো বর আমরা অনেকেই জানি, রামের 14 বছর বনবাস আর তার আগে ছিল ভরতের রাজা হওয়া। আমা কৌশল্যা মাতা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে কৈকেয়ী, আমি এক জন্ম যেমন পুত্র সখে চলে মরছি, তোকে তিন তিন জন্ম পুত্র সখে চলতে হবে। প্রথম জন্মে তুই হবি দেবকী, দেবকী সব দিয়ে দিয়ে তোর কিছুই থাকবে না, বাকি নাম হবে তোর দেবকী, নাম হবে তোর দেবকী। ছয় ছয়টি সন্তান তোর সামনেই হত্যা করবে তোর আপন আত্মীয়, তখন তুই বুঝবি পুত্র শোক কাকে বলে। অবশেষে ভগবান তোর গর্ভে জন্ম নেবে, তাকেও তুই মাতৃদুগ্ধ পান করাতে পারবি না, তোর নাম হবে দেবকী। রাধে আসতে বাবা, ওরে দেবকী, আমি ওরে কৈকেয়ী, আমি এক জন্ম ভুগছি পুত্র জ্বালায়, পুত্র শোকে ভুগছি, তুই তিন জন্ম ভুগবি। প্রথম জন্মে দেবকী রূপে জন্ম নিবি তুই, সমস্ত কিছু দিয়ে দিয়ে আর তোর কাছে কিছুই বাকি পড়ে থাকবে না, তাই তোর নাম হবে দেবকী। তোরই চোখের সামনে তোরই নিকট আত্মীয় ছয় ছয়টি পুত্র সন্তানকে হত্যা করবে, বুঝবি পুত্র শোক কাকে বলে। দ্বিতীয় জন্মে তুই হবি রানী গুণ্ডিচা, তুই হবি রানী গুণ্ডিচা,
রাজা ইন্দ্রদ্যুম্ন স্ত্রী ছিল এই গুণ্ডিচা। ওমা, এক রাতের মধ্যে 18টা সন্তান রক্ত বমি হয়ে মারা গিয়েছিল। পুরীতে যারা যাবেন গিয়ে দেখে আসবেন 18 নালা। আর তৃতীয় জন্মে তুই হবি সচী মাতা, সচী মাতা। একটাও জীবিত সন্তানের জন্ম দিতে পারবি না। যে কোটি সন্তান জন্ম দিবি মৃত সন্তান, অবশেষে এক পুত্র থাকবে, নাম তার বিশ্বরূপ। সেও থাকবে না, সংসার ছেড়ে চলে যাবে। ভগবান আসবে তোর গর্ভে, সেও সন্ন্যাস নিয়ে চলে যাবে। আবার সেই অভিশাপের কই কই মথুরায় দেবক রাজার মেয়ে দেবকী। তোর তিনি জনম কাটে আমার কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সমস্ত প্রজারা যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে সারা পৃথিবী জুড়ে, অবশেষে মাতা বসুন্ধরা ব্রহ্মার শরণাপন্ন হলেন। মাতা বসুন্ধরা এত ভার হয়ে গেছিল সহ্য করতে পারল না, তাই স্বয়ং ব্রহ্মদেবের কাছে গিয়ে বলছি, ও গো ব্রহ্মদেব, আমি আর নিজের ভার বহন করতে পারছি না, আমায় রক্ষা করুন। সমস্ত দেবতাগণকে সঙ্গে লয়, দেবতারা উপস্থিত হলেন কোথায়, ক্ষীর সমুদ্রের তীরে। সেখানে কে আছেন, স্বয়ং চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বিষ্ণু, আর তিনি থাকেন অনন্ত নাগ সজ্জা যোগ নিদ্রা। আমাদের ঘরে যদি আগুন লাগে, প্রথমে আমরা আগুন আগুন বলে চেল্লাই, তারপরে বালতি বালতি জল ঢাকি, আর যখন সব পুড়ে ছাই হয়ে যায় তারপরেই ভগবানকে ডাকি, হরি বল হরি বল। তার আগে তো একবার দুহাত তুলে ভগবানকে বলি না, ভগবান আগুনটা কেন জ্বালাবে। আগে আমরা চেষ্টা করি বাল লোকজন ডাকি, বালতি বালতি জল নিয়ে ঢালি, তারপরে ভগবানের নামে দোষ দেখি, ভগবান তুমি আমার ঘরটা পুড়িয়ে দিলে। দেবতারা কিন্তু মাথা করে না, সবার আগে গিয়ে উপস্থিত হয় কোথায় গো, ওই ক্ষীর সমুদ্রের তীরে, যেখানে অনন্ত নাগসজ্জায় থাকেন স্বয়ং ভগবান বিষ্ণু। তাই দেবতারা স্তবস্তুতি করছে, ও গো ভগবান, সমস্ত দেবতারা উপস্থিত হয়ে ভগবানের যা স্তব গান করছে, জাগো জাগো তুমি জাগো তুমি জাগো, জাগো নারায়ণ জাগো ভগবান, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো নারায়ণ জাগো বৃষেন, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি জাগো জাগো তুমি জাগো, জাগো নারায়ণ জাগো।
জাগো বিষ্ণু জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারি তুমি জাগো জাগো তুমি জাগো। জগনিদ্রা ভঙ্গ করলেন ভগবান শ্রীহরি বিষ্ণুনারায়ণ, দেবতাদেরকে আশ্বস্ত করলেন, আর ডাক দিলেন কাকে? নারদকে। নারদ যাই হোক বাবা, নারদ এলেন, প্রভু আমায় স্মরণ করেছি, হ্যাঁ তোমায় এই জন্যই স্মরণ করেছি, পৃথিবীতে আমার জন্ম নেওয়ার সময় হয়ে এসেছে, আমি যদু বংশীয় যুবরাজ বসুদেবের ঘরে জন্ম নিতে চাই, বসুদেব হবেন আমার পিতা আর দেবকের কন্যা দেবকী হবেন আমার মাতা, তুমি এদের বৈবাহিক ব্যবস্থা। আমার খুশি হলো আজ নারদ আর গদগদ ভাবে আনন্দ নেচে উঠল, আর সঙ্গে তার রয়েছে বিনা, বিনা যন্ত্রকে বলতে লাগলো, ওরে বিনা যন্ত্র, ওরে বিনা যন্ত্র একটু বিনা যন্ত্রটা বাড়িয়ে দিন দাদা, ওরে বিনা যন্ত্র একবার হরি বলে বেজে ওঠো, আমি যাব ভগবানের খবর নিয়ে মাঠ ধামে। তাই দেখুন মা, নাগালে ভাগালে দেবতা নারদ কেমন ভাবে চলেছে, আমার নারদ ঋষি চলে যাক বিনা যন্ত্রে ঝংকার লাগিয়ে, বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বাজে বিনা পা 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 নিশা সা সা নিধা পা 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 নিশা সা সা নিধা পা নিধা 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 সা নিধা পা ধা পা নিধা রে পা নি পা রে পা নিশা সা নিধা নিশা সা নিধা নিশা সা নিধা বিনা বাজরে বাজরে বিনা বাজরে
বাজরে বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বাজরে বি বাজরে বি বাজরে বি না বাজরে আমার নারদ চলেছে কোথায় এলো নাচতে নাচতে হাঁপিয়ে পড়েছে নারদ তবে আমি নয় মা নারদ এসে কংসের রাজসভা এলো মহারাজ কংসে জয় হোক জয় হোক জয় হোক জয় হোক নারদকে দেখে কংস বলল মহামুনি নারদ বলুন কি সন্দেশ কি খবর খবর নিয়ে এসছেন আমার নারদ বললেন দেখুন কংস মহারাজ রাজধর্ম হচ্ছে মহাধর্ম রাজদণ্ড হলো অনেক শক্তিশালী দণ্ড আপনি যে সমস্ত রাজাদেরকে পরাজিত করে জেলখানার মধ্যে অন্ধকার কারাগারে রেখে দিয়েছে তারা সবাই মিলে কিন্তু একটা বিদ্রোহ করবে বলে যদুবংশীয় নেতা বসুদেবের সঙ্গে গোপনে সম্পর্ক রাখছে সব থেকে ভালো এটাই হবে উগ্রসেনকে আপনি যেমন বন্দী করেছেন তেমন উগ্রসেনের বন্ধু সুরসেন তার পুত্র বসুদেব সুরসেনকেও কিন্তু আপনি বন্দী করে রেখেছেন আপনার কাকা দেব তার একমাত্র কন্যা দেবকী যাকে আপনি প্রাণের থেকে বেশি ভালোবাসেন কোনোভাবে যদি ছলে বলে কৌশলে দেবকীর সঙ্গে যদুবংশীয় নেতা বসুদেবের বিবাহ দিতে পারেন তাহলে দেখবেন এই পৃথিবীতেই হয়তো আপনার শত্রু বলেই কেউ থাকবে না তাহলে আমার কথাটা ঠান্ডা মাথায় চিন্তা করুন কংস মহারাজ ঠিক আছে আমি তো ব্রাহ্মণ মানুষ আর্নিকের সময় হয়ে গেল আমি তাহলে আসি আচ্ছা এসো আবার একটা ঢুকিয়ে দিয়ে গেল মনের মধ্যে বিশ চিন্তা করলো কে অত্যাচারী কংস কি চিন্তা করলো সত্যিই তো বসুদেবের সঙ্গে যদি বিবাহ দিয়ে দেওয়া যায় তাহলে কেউই আর আমার শত্রু থাকবে না যথা সময়ে খবর গেল যদুবংশে আর যথা সময়ে দেবকীর সঙ্গে বিবাহ হলো কার কার বিবাহ হলো গো বসুদেবের খুবই ভালোবাসত বোন দেবকীকে প্রাণের থেকে বেশি ভালোবাসত মা তাই কংস রাজা ইচ্ছা প্রকাশ করলো কি যে আমার বোনকে শ্বশুর বাড়ি দিয়ে আসতে আমি স্বয়ং নিজে যাব বোনের রথ চালিয়ে সুসজ্জিত হলো মা রথ সেই রথে বসলো দেবকী আর বসুদেব হাতি ঘোড়া সৈন্য সামন্ত দাস দাসী এবং প্রচুর অর্থ রাশি নিয়ে সুসজ্জিত হলো সমস্ত রথ আর সারথির আসনে বসলেন স্বয়ং মহারাজ কংস ওদিকে মা মহামায়াকে স্মরণ করলেন ভগবান বিষ্ণু মা মহামায়া এলেন ভগবান বিষ্ণুর কাছে শোনো মা মহামায়া কংসকে অত্যাচারী থেকে অতি অত্যাচারী তৈরি করতে হবে তার পাপের কলসী না পূর্ণ হলে আমি ধরাধামে অবতীর্ণ হতে পারবো না মা তাই তোমাকেই এই কাজটা করতে হবে তোমাকে এই কাজটাই করতেই হবে আমা
যখনই রথ টকপক টকপক করে ছুটে চলতে লাগলো এবং অনেকটা দূর চলে গেল, আকাশে ঘন অন্ধকার আর বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলো। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর বাজ পড়তে লাগলো। মাঝ আকাশ থেকে দৈববাণী হলো, রে মূর্খ কংস, মূর্খতার বসে আপন ভগিনীকে নিয়ে যাচ্ছ রথে করে, তুমি জানো না এই ভগ্নী অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। বল হরি বল। মাগো ওদিক থেকে একটা পোড়া গন্ধ আসছে, কিছু একটা মনে হচ্ছে তারটার পুড়ে গেছে কি একটু দেখো, কিছু একটা পোড়া গন্ধ পাচ্ছি। আমার কোনো পোড়া গন্ধ নয়, কংসের ভেতরে জ্বলে উঠেছে আগুন আর হৃৎপিণ্ডটা পুড়ে যাচ্ছে সেই গন্ধটার কথা বলছে। কেউ যদি শুনে যে আমার নিজের বোন আর তার সন্তান আমাকে হত্যা করবে, কেউ ঠিক থাকতে পারে গো মা? টকটক করে জ্বলছে কংসের রক্ত ভেতরে। সঙ্গে সঙ্গে কি করলো জানেন? খাতে তরবারি ধরলো আর আরা খাতে দেবকীর কেশ স্পর্শ করে, দেবকী তোর অষ্টম গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ, না থাকবি তুই আর না হবে তোর সন্তান, আজ তোর মুন্ডুটা আমি। বাবারা একটা কথা আমি বাবাদেরকে বলবো, কোনোদিন কোন মহিলাকে সে নিজের স্ত্রী বলুন আর পাড়া প্রতিবেশী কোনো মহিলা বলুন, রাগের বসে বা ভালোবাসারও ছলে চুলের মুঠি যেন ধরবেন না। ওমা তার সাক্ষী হলো দুর্যোধনের দুঃশাসন, চুলটা ধরেছিল কার? দ্রৌপদীর, আর সমূলে ধ্বংস হয়েছিল কৌরব বংশ। আর আজকে দেবকীর চুলের মুঠি ধরে কংস হবে ধ্বংস। সেই জন্য বলছি মা, আপনারাও সংযত থাকবেন আর বাবাদেরকেও সংযত থাকার জন্য নিবেদন করছি। তো যাই হোক, কংস যখন এক হাতে তরবারি ধরেছে আর এক হাতে দেবকীর চুলের মুঠিটা ধরেছে, কেশ ধরেছে, মুন্ডু কেটে নেবে বলে, বসুদেব তো চুপ করে বসে থাকার লোক নয়। বসুদেবের ১৬ নম্বর স্ত্রী ছিল দেবকী, এর আগে ১৫টা বামে বিয়ে করেছে। আমাদের এখন যদি মা এরকম অবস্থা হয় কোটে উঠতে হবে, না হলে জেলে যেতে, তাই সাবধান বাবারা। এগুলো আগে হতো মা, এইসব তারপর ওরা ছিল রাজা। যাই হোক, আমি যেটা বলতে চাইছি মা, বসুদেব তো চুপচাপ বসে থাকবে না, ভগবান আমাদেরকে কি দিয়েছে? বুদ্ধি। পুরো শরীরটা মা ৮টা উপাদানে তৈরি, কি কি? মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, কটা হলো? ৫টা। আর ৩টা দিয়েছে কি? মন, বুদ্ধি, অহংকার। বুদ্ধিটাকে দিয়েছে সুকর্ম করার জন্য, সুপথে চলার জন্য আর ভালো কাজে লাগাবার জন্য। কিন্তু মা আমরা কলির জীব, এটাকে ভালো কাজে না লাগিয়ে বুদ্ধিটাকে কুবুদ্ধি হিসেবে ব্যবহার করে তাৎক্ষণিক সেই বুদ্ধিটাকে কাজে লাগালো বসুদেব। আছাড় মেরে পড়লো কার? কংসের চরণতলে। ওগো কংস, ওগো কংস,
কংস, সারা পৃথিবীর তুমি এক ছত্রপতি সম্রাট, আর দেবকী তোমার আপন ভগ্নী, অবলা নারী মাত্র। তুমি একজন এত বড় সম্রাট যে সম্রাটকে দেখলে দেবতারা পর্যন্ত ভয় পায়, যার হাতের তরবারি গজরে একবার যদি চমকে ওঠে, স্বয়ং মা বসুন্ধরা কোথায় গিয়ে যে লুকোবে পথ খুঁজে পায় না। দেবাদিদেব মহাদেবের বলে তুমি বলিয়ার, সেই কংস কিনা সামান্য একজন নারীকে, তাও আবার নিজের বহুগুণ তাকে হত্যা করবে, এটা হবে চোর কি কখনো সাধুর কথা শোনে বাবা? হ্যাঁ, তারপর আবার তোমার মতো অত্যাচারী কংস তো সাধুর কথা শুনবে না। হরি বল হরি বল। আমার শুনল না অত্যাচারী কংস, শুনল না বসুদেবের কথা, আবার যখন তরবারি তুলেছে হত্যা করো বলে, তাড়াও বসুদেব মা চিৎকার করে উঠেছে, তাড়াও কংস, আমি যদুবংশীয় যুবরাজ বসুদেব তোমায় কথা দিলাম, আকাশ বাতাস সাক্ষী রেখে কথা দিলাম, দেবকীর গর্ভের সন্তান আমি তোমার হাতে তুলে দিব, আর তোমার যা মনে হয় তুমি তাই করো। মা কংস জানত যে যদুবংশীয়রা কিছু পারুক আর না পারুক, তারা যদি কথা দেয় সেই কথার দাম তারা প্রাণ দিয়ে হলেও রাখতে পারে। তাই কংস বলে উঠল, শোনো বসুদেব, তুমি আমার বন্ধু বটে, আবার আত্মীয় বটে, কিন্তু রাজধর্ম কি বলে জানো? কাজ সেরে বসো আর শত্রু মেরে হাসো। হরি বল হরি বল। শত্রুর শেষ রাখতে নেই। তাই শোনো বসুদেব, আমি তোমায় বিশ্বাস করি, তোমাদের বংশের ইতিহাস আমি জানি, কিন্তু যতদিন না দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়, অষ্টম গর্ভের সন্তান যতদিন না দেবকীর অষ্টম গর্ভের সন্তান হচ্ছে, ততদিন শুধু দেবকী আর তুমি আমার অন্ধকার কারাগারে থাকবে বন্দে। আর 1000 অসুর সেনা তোমাদের পাহারা দেবে। বেশ, তাই হলো, আসতে বাবা আসতে। 1000 অসুর সেনা পাহারা দিচ্ছে কাকে? দেবকী আর বসুদেবকে। সারা শরীর শৃঙ্খলে আবদ্ধ মা, রাজার কন্যা দেবকী আর রাজার ছেলে বসুদেব, আজ তাদের ঠাঁই হয়েছে কোথায়? অন্ধকার কারাগৃহে। এমন দিন যেন কারোর না আসে। আর ওদিকে মৃত্যু ভয়ে আক্রান্ত হয়েছে কে গো? অত্যাচারী কংস। খেতে বসতে উঠতে শয়নে জাগরণে সর্বদা যেন একটা মৃত্যু 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 বিভীষিকা থেকে যেন তাড়া করে বেড়াচ্ছে, নিজের ছায়াটাকে পর্যন্ত বিশ্বাস করতে পারে না। তাই তো রাতের অন্ধকারে চিৎকার করে, কংস বাঁচাও। কে কোথায় আছো তুমি রাজ? কে কোথায় আছো একবারই বাঁচো? আহা
পরম সত্য এটা আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে। জন্মেছি যখন মরতে তো হবে, কেউ আগে আর কেউ পর। আমার জন্ম যেমন সত্য, মৃত্যুও তেমনি পরম সত্য। স্বয়ং ভগবান এই পৃথিবীতে আসার সময় থেকে যাবার সময় পর্যন্ত আমাদের পরমাইটাকে বেঁধে দিয়েছে, আর সেই পরমাই থেকে একটা দিন চলে যাওয়া, একটা ঘন্টা চলে যাওয়া, একটা মিনিট চলে যাওয়ার অর্থই হলো আমাদের জীবন থেকে একটা দিনের মৃত্যু, একটা ঘন্টার মৃত্যু, একটা মিনিটের মৃত্যু। সুতরাং মৃত্যু শাশ্বত, মৃত্যু পরম সত্য। জন্ম এই সংসার রূপী বৃক্ষে আমরা ফল হয়ে জন্মেছি, আর মৃত্যু রূপে ঝরে যাব একদিন। আর এই মাঝের সময়টার জন্য কলির ঠাকুর গৌরাঙ্গ বলে গেলেন আমাদের উদ্ধারের পথ। কি বলে গেলেন? কলির ঠাকুর গৌরাঙ্গ বলে গেলেন উদ্ধারের উপায় কি? হরি নাম করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য। Oh, dear.